সিডরে যে ভয় পাইছে এই ভয়টাই তো সবার ভিতরে ঢুকছে, এই কারণে যে সবাই বাসা বাড়ি ছাড়িয়ে আশ্রয় কিনে যায়। এর আগে তো যাইতো না, মানুষে ভয় পাইতে না, যে বন্যা হইলো মানে অতটা গুরুত্ব দিত না, বর্তমানে খুবই ভয় ভয় সবাই থাকে ভিতরে। আগেও তো বন্যা গেছে, অসম্ভব বন্যা, সেকাল তো কোনো হয় না, যাই নিয়ে চুবনি টুবনি খাইছি, এই চুবনির ডরে তো এখন সবাই যাইয়া আশ্রয় লয়। আমরা ভয় ভয়ে নয়টার দিকে, আমরা এই সন্ধ্যা ছয়টার দিকে আমরা ইতে গেছি, আশ্রয় এনে গেছি। ভয় তো বেমালাই পাইছি, পাইছি দেখি তো ঘর দুয়ার ভাঙ্গা চুরা সব টিনটুন উড়েই লই গেছে, তো সেই পিনে চলি গেছি আমরা, আমাকে পুরন ঘর, ঘরে কিছু নাই, এই ডরে চড়ে আমরা সব চলি গেছি ওই হাসপাতাল, হ্যান যাই রয়েছি প্রায় 25 জন আসলাম। যখন দেখছি যে এলাকার পরিস্থিতি খারাপ, আকাশের পরিস্থিতি খারাপ, তখন আপনার কিছু লোক ইয়াতে আশ্রয়কেন্দ্রে ছিল, আমাদের থানার পাশে ওই জায়গায় আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে এবং দেখেছে যার যতটুকু দরকার ছিল খাবার দাবার অতটুকু বিতরণ করছি আমরা। আগের থেকে মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে, যে যে কোনো একটা লোক যদি বা আমরা যদি কিছু বলি যে আপনার আশ্রয়কেন্দ্রে চলে আসেন, তখন দেখেছে তারা বাড়িঘরে চিন্তা না করে তখন দেখেছে আশ্রয়কেন্দ্রের দিকে আসে, গবাদি পশু যা যার যা কিছু আছে তাই নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে আসে। মানুষদের আমরা বুঝাইতে পারছি অনেক কিছু, তার জন্য তারা সচেতনভাবে আমাদের কথা শুনে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তারা এটাকে ভালোভাবে গ্রহণ করছে।